hit the subscribe button and press the bell button and never miss any update. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম সিং। নর্মাল আজকে আলোচনা করব 2019 সালে বিটিআরসির অনুমোদিত আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ, কীভাবে চেক করবেন, এবং আপনার ডিভাইসটির IMEI কোডটি বিটিআরসির ডাটাবেজে আছে কি না কীভাবে চেক করবেন, সো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো চলুন শুরু করা যাক নতুন কিছু নিয়ে। সি সামথিংটা কি? সি সামথিং নিউ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমে আপনাকে অবশ্যই আপনার ডিভাইসটির IMEI কোডটি অবশ্যই দেখে নিতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে ফোনে যেতে হবে। তো আমি সরাসরি ফোনে না গিয়ে আমি একটি ছবি দেখিয়ে দিচ্ছি। টু হোয়াইট, এই যে দেখতে পাচ্ছেন, আপনার ফোনে যাওয়ার পর টাইপ করবেন হচ্ছে *#06# ক্লিক করলে আপনার একটি ডিভাইস, আপনার ডিভাইসের একটি IMEI কোড চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2। প্রথমটি অবশ্য কপি করে নেবেন আপনার ডিভাইসটির IMEI। প্রথম সিরিয়াল নাম্বারটি 1 কপি করে আপনার অবশ্যই ম্যাস অপশানে যেতে হবে। ম্যাস অপশানে যাওয়ার পর মেসেজ রিসিপশনে লিখবেন 16002। লিখার পর টেক্সট মেসেজে ক্লিক করতে হবে। টেক্সট মেসেজে লিখবেন KYD, সবগুলো বড় হাতে দিবেন KYD। দ্যাট মিন্স হচ্ছে নো ইউর ডিভাইস। লিখার পর আপনার অবশ্যই IMEI কোডটি অবশ্যই পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর আপনার যে কোনো নাম্বার থেকে অবশ্যই সেন্ড করে দিতে পারবেন। তো আমি সেন্ড করে দিলাম, একটু ওয়েট করুন। সরি, আপনার নাম্বারটি অবশ্যই ভুল হয়েছে, একটু ওয়েট করুন। 1602 হবে। তো আমরা আবার যাব 16002-তে ক্লিক করব। 2-তে ক্লিক করার পর আবার যাব KYD-তে ক্লিক করব। লিখার পর আপনার ডিভাইসটির IMEI কোডটি অবশ্যই পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর যে কোনো নাম্বার থেকে অবশ্যই সেন্ড করে দিতে পারবেন। তো আমরা সেন্ড করে দিলাম, একটু ওয়েট করুন। আপনাকে একটি ফিরতি মেসেজ দিবে যে আপনার ডিভাইসটি বৈধ নাকি অবৈধ তা আপনাকে জানিয়ে দিবে। টু ওয়েট। সো বন্ধুরা, আমাদের বিটিআরসি থেকে একটি আমাদের মেসেজ চলে আসছে। তো আমরা মেসেজটি দেখব। দেখার পরে যে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে এসছে যে, একটু ওয়েট করুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের একটি ফিরতি মেসেজ দেওয়া হয়েছে যে ডিভাইসটির IMEI বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি। সো আমরা যে মোবাইলটি, যে ডিভাইসটির IMEI কোডটি কপি করে আমরা পেস্ট করেছি, ওই ডিভাইসটি হচ্ছে আপনার অবৈধ হিসাবে ধরা হয়েছে এবং বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি। সো আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ চেক করবেন। সো আজকে এই বিষয়ে আলোচনা করেছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিন, কারণ আমাদের চ্যানেলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনিই পেয়ে যাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।